প্রক্রিয়া মাত্র একদিন সময় বাকি আছে একদিন পর আমাদের যতগুলো কয়েন ছিল ওই সব কয়েনে আমাদের ওয়ালেটে আমরা নিতে পারবো এখন তার মাঝে একটি নোটিশ বারবার শো করতেছে এই নোটিশটি ছাড়া আপনারা অন্য কোনো কাজ করতে পারতেছেন না এবং আপনাদের যে দেখেন আমি যদি এই নোটিশের যে এখানে গো অপশানটাতে আমি যদি ক্লিক করি এই বাটনটাতে এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমাদের ক্লেম অপশানটা আসবে আমাদের যে যারা আপনারা মাইনিং করছেন তাদের এখানে কয়েনের ক্লেম অপশান আসবে এবং বারবার এই নোটিশটি শো করতেছে আপনি যদি এখানে যদি অন্য কোনো ইয়া গ্লাস এখানে মাইনিং আছে এবং হোম পেজ আছে এগুলোতে যদি আপনারা ক্লিক করেন আবারও ওই পেজটি শো করবে দেখেন এই পেজটি শো করতেছে এখন বলতেছে আপনাকে এই পেজটির কারণটা কি এই পেজটি হচ্ছে আপনাকে এখানে তিনটি টাস্ক দিচ্ছে এই তিনটি টাক্সে আপনাকে পূরণ করতে হবে তিনটি টাস্ক পূরণ না করলে আপনি যতগুলো কয়েন ইনকাম করেছেন সবগুলো কয়েন আপনার বাজেভুক্ত হবে আপনার এখান থেকে কোনো ধরনের কয়েন আপনাদের ওয়ালেটে পাবেন না অবশ্যই আমাদের এখানে থেকে এক নাম্বার এবং তিন নাম্বার টাক্সটি পূরণ আছে এবং যে দুই নাম্বার টাক্সটি আছে আপনাদের টোন ট্রানজাকশন অবশ্যই আপনাকে এখানে টোন ট্রানজাকশন করতে হবে কত টোন ট্রানজাকশন করতে হবে আপনাকে প্রায় চার ডলারের কাছাকাছি এরকম আপনাকে ট্রানজেকশন করতে হবে এখানে আপনার চার ডলার দিয়ে আপনার টোন কিনতে হবে আপনাদের টোন কিপার ওয়ালেটে যে আপনি টোন কিপার ওয়ালেটে তারা অ্যাড করছেন ওই ওয়ালেটে আপনাকে নিতে হবে প্রায় চার ডলারের কাছাকাছি এরকম টোন টোন কয়েন আমার টোন কিপার ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন আছে এবং কোনো ধরনের টোন কয়েন নাই এখানে দেখতেছেন জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন টোন আছে এখানে আমাদেরকে লাগবে জিরো পয়েন্ট ফাইভ টোন জিরো পয়েন্ট ফাইভ টোন হলে আপনি এই টাস্কটি কমপ্লিট করতে পারবেন যে কমপ্লিটটি করবেন কীভাবে কমপ্লিট করার জন্য আপনাকে নিচে দেখতেছেন এখানে স্টার্ট নামে একটি বাটন পাবেন এই স্টার্ট বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট বাটন ক্লিক করলে আপনাদের যে টোন কিপার ওয়ালেট টোন কিপার ওয়ালেটে নিয়ে চলে যাবে টোন কিপার ওয়ালেটে চলে আসার পর এখান থেকে অটোমেটিক ট্রানজাকশনটি হয়ে যাবে যদি আপনার কয়েন না থাকে তাহলে এখানে বাই অপশান দেখাবে আপনি এটাতে কোর্স করবেন এখানে আমাদের কয়েন ওই জন্য বাই অপশনটি শো করতেছে এভাবে আপনাদের টোন ট্রানজাকশনটি করতে হয় আরেকটি আছে ম্যানুয়ালি টোন ট্রানজাকশন আপনি অন্য কোনো ওয়ালেটের মাধ্যমে এখানে ট্রানজাকশন করতে পারবেন এখানে দেখতেছেন একটা অপশান আছে এই অপশানটাতে অন করে দেবেন ম্যানুয়ালিতে ম্যানুয়ালিতে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে শো অ্যাড্রেস দেখাই দিয়েছে শো অ্যাড্রেসে আপনি যদি ক্লিক করেন শো অ্যাড্রেসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের কিউআর কোডও দিয়ে দিছে অলরেডি এখানে দেখতে পারবেন একটি অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে আপনার টোন সেন্ড করতে হবে জিরো পয়েন্ট ফাইভ তারপর এখানে মেমো নাম্বারটা আছে মেমো নাম্বার দিয়ে আপনাকে টোনটি যখন আপনার এখানে সাকসেসফুলভাবে ট্রান্সফার হয়ে যাবে তার পরবর্তী জিরো পয়েন্ট ফাইভ টোন আপনার ট্রানজ্যাকশন হয়ে গেলে এখানে অটোমেটিক আপনার এখানে সাকসেসফুলভাবে এটা কমপ্লিট হয়ে যাবে আপনারা ভাবতেছেন আমি কেন টোন ট্রানজেকশন করি নি কারণ এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমার কয়েন কতগুলো আছে এখানে দেখেন কয়েন প্রায় পঁচিশ মিলিয়ন কয়েন এখানে পঁচিশ মিলিয়ন কয়েন দিয়ে আমি কত টাকা পাবো ওই জন্যে আমি এখান থেকে কোনো ধরনের টোন ট্রানজেকশন করি নি কারণ এটা যদি ফ্রিতে দেয় তাহলে আমি ফ্রিতে পাব যদি ফ্রিতে না দেয় তাহলে এখান থেকে আমার কোনো পরিমাণে ইনকামের টাকা এখানে আমি পাবো না কারণ এখানে টোন ট্রানজাকশন অবশ্যই করতে হবে আপনার যদি দুইশো তিনশো মিলিয়ন থাকে আপনার ওয়ালেটে অবশ্যই আপনি পাঁচ ডলার চার ডলার খরচ করেন খরচ করলে আপনার এখান থেকে যে যত পরিমাণ কয়েন আছে ওই কয়েনের বিনিময়ে আপনার প্রফিট একটা ভালো প্রফিট পাবেন